नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो क्लाउड वर्सेर एकटा नतुन भिडियोते तोमादेर अनेक अनेक वेलकाम। आज के शनिवार सकाल वेदारटा किन्तु सकाल थेके खूब सुंदर हये आछे देखो एकदम रोद झलमले सकाल सकाल एकदम ब्रेकफास्टेर जोन्नो रेडी हये बसे आछि आमरा। आज के मा ब्रेकफास्टटा रेडी करबे ओदिके परोटा आर एदिके आलू भाजा। आज के सैटरडे ताई रुबेनेर आज के छुट्टी आछे स्कूल तो सकाल सकाल महाराज उठे पड़ेछेन उठे एखन एकटुखानी माने एखन आर्मोराटा भांगेनि आर कि तो सकालबेला उठे उनी एखन मोबाइल निये एकटुखानी रिलीज करे शुये आछे जानलाटाल्ला खुले दियेछि सकालबेलाटा ताई करि एकटु बाइरेर रोदटा भालोभाबे घरेर मध्ये ढोके आर कि भालो लागे बेश। ओदिके वाशिं मेशिने अलरेडी रुबेलेर सारा सप्ताह जे स्कूल यूनिफर्मगुलो आछे ওগুলো অলরেডি ধুতে দিয়ে দিয়েছি। রোজই কাপড় কাচা কাচা হয় আমাদের কিন্তু তাও যেন মনে হয় কিছুতেই আর কাপড় কমছে না। এখনও দেখো কত কাপড় রয়ে আছে, এই সাদা কাপড়গুলো মা আলাদা করে কাচে আর রঙিন কাপড়গুলো আলাদা করে কাচে, এই করতে গিয়ে অনেক লেট হয়ে যায়। ব্রেকফাস্টটা মা বানিয়ে ফেলেছে, রুবেলকে দিয়ে দিচ্ছি দুটো পরোটা আলু ভাজা আর মিষ্টি। ও খেয়ে নিয়ে এবারে মানে ওর মতো পড়াশুনো করতে বসবে আর কি। ও খেয়ে নিক, তারপরে আমাদের ব্রেকফাস্টটাও মা আস্তে আস্তে রেডি করে নিচ্ছে, এরপরে আমরাও খেতে বসে যাব। এই যে আমাদের পরোটাও ভাজা শুরু হয়ে গেছে, এরপরে আমরাও খেয়ে নেব। আমি ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি, এখনো বরফ ছাড়েনি। আমি আর মা খাবো মোরলা মাছ, আর রুবেল মোরলা মাছ খায় না, রুবেলের জন্য এই একটা রুই মাছের মানে একটা পিস ওকে দিয়ে। বন্ধুরা আগের দিনকে তোমাদের ওই পুঁই ডালটা দেখাচ্ছিলাম, অনেকটা বড় হয়েছে, আজকে এই পুঁই ডালগুলো কেটে নেব। আজকে এটা দিয়ে পুঁই শাক দিয়ে একটা মুসুর ডাল একটা বানাবো আজকে রান্নায়। মানে এটা একটা যে কিরকম আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়িতে মানে পুরো পুঁই গাছটা আমাদের চোখের সামনে বড় হলো, দিয়ে এবার আজকে এটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। নতুন নয় রেসিপিটা, সবাই এই রেসিপি খায়, আমি আমার মতো করে বানাবো আর কি। তাই সকালবেলায় এই পুঁই ডালগুলো কেটে নিচ্ছি, দেখো কি সুন্দর তরতাজা, একদম সবুজ হয়ে আছে, খুব ফ্রেশ। মানে আর এটায় তো আমি মানে আমার বাড়ির যে গাছগুলো আমি সবেতেই তো অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করি, তাই কোনো রকম মানে মানে অন্য রকম ভেজাল কিছু নেই আর কি। তো দেখো কি সুন্দর, আর কেটে নিই, কেটে নিয়ে এবারে আমি রান্নার দিকে এগোবো। ছাঁকনির মধ্যে অলরেডি ডাল ধুয়ে রেডি করে দিয়েছি, আর কোনো পাউডার থাকে না ছাঁকনির মধ্যে যদি ধোয়া হয়, একবারে জলটা মানে নোংরা যা যা থাকে ডালের মধ্যে একবারে বেরিয়ে চলে যায়। মাছগুলো ধুয়ে আর একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এবারে একটু নুন হলুদ মাখানো থাক এর মধ্যে, পরে ভাজবো। এদিকে পুঁই শাকগুলো আমি ঝটপট করে কেটে নিই, কারণ রান্নাটা এবার বসিয়ে দিতে হবে, অলরেডি 11টা বেজে গেছে, আবার বাসন্তী আসার টাইম হয়ে যাবে, ও 1টার সময় আসে, তার আগেই আমাকে পুঁই শাকগুলো মানে রান্নাটা পুরো কমপ্লিট করে নিতে হবে। তো চলো এগুলো কেটে নিই। এই মুসুর ডাল আর পুঁই শাক রেসিপিটা বন্ধুরা তোমরা আমার চ্যানেলে আলাদা করে পেয়ে যাবে, আমি আমার মতো করে করেছি, তো তোমরা একবার দেখে নিও আর ট্রাই করো, যদি ভালো লাগে আমাকে জানিও কেমন লাগলো। চলো রান্নার জোগাড় অলরেডি করে ফেললাম, এবার দেখি একটু রুবেল কি করছে। কি করছিস রে এটা পাপা? এটা বল পেন দিয়ে আমাকে আউটলাইনটা করতে হবে, বল পেন দিয়ে আউটলাইন। কিসের প্রজেক্ট? কি বানাতে হবে প্রজেক্টটা? ইন্ডিয়ার ম্যাপটা আঁকতে হবে, ওর মধ্যে আমাকে। দারুণ এঁকেছিস,
ড্রেস করেছিস না? ভালো হয়েছে। অন্য প্রজেক্ট গুলো দেখা কি করেছিস এসএসটি র প্রথম থেকে দেখা। এটা কি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইনস অফ ল্যাটিটিউড। এগুলো তো তোমার ইকুয়েটর, অ্যান্টার্কটিক সার্কেল, আর্কটিক সার্কেল, ট্রপিক অফ ক্যান্সার এগুলো তো জানি। এ ব্যাপারে আমাকে ল্যাটিটিউডের ব্যাপারে 9টা ইম্পর্টেন্ট লাইনস লিখতে হবে। এটা হচ্ছে প্রিএম্বল, মানে আমাদের কনস্টিটিউশনের ইন্ট্রোডাকশন। এর ব্যাপারে আমাদেরকে 10টা না তো মানে 10টা মতো লাইন লিখতে হবে আর কি। কি কি করে দিয়েছো মিস? এবার এইটা হচ্ছে টেম্পারেচার জোনস অফ দি আর্থ। এর মধ্যে আমাদের মেজর যে টেম্পারেচার জোনস গুলো আছে অর্থের ওগুলো একটা ড্রয়িং আঁকতে। এগুলো কি এসএসটি সব? এতে এসএসটি কি স্ক্র্যাপ বুক এটা? আর এর ব্যাপারে এটা টরিড জোন, এই দুটো টরিড জোনের ব্যাপারে আমাকে পুরোটা লিখলাম। এটা হয়ে গেল। এবার যে টেম্পারেট জোন, টেম্পারেট জোনের ব্যাপারে লিখলাম পুরোটা। এই টেম্পারেট জোন ক্লাসে মার্কস আছে? ক্লাসে হ্যাঁ মার্কস। আগের টার্মে কত পেয়েছিলিস এসএসটি এইটার? এটা কবে সাবমিশন আছে ইন্ডিয়ার ম্যাপ? ইন্ডিয়ার ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ ফার্স্ট উইক অফ নভেম্বর। করে নে, ওর মতো কমপ্লিট করুক ওর প্রজেক্ট। আমাকে এবার যেতে হবে, গিয়ে এবার ইমিডিয়েটলি রান্নাটা বসিয়ে দিতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা ভাতের মতো হতে থাকুক, এদিকে পুঁই শাকটাও আমার হচ্ছে। পুঁই শাকটা হয়ে গেলে মাছটা ভেজে নেব। দেখো পুঁই শাক অলরেডি ফুটতে শুরু করে দিই। ডাল রেডি, ওদিকে ভাতটাও আমার মানে পুরো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবারে পটল ভাজা আর মাছ ভাজা এগুলো আস্তে আস্তে করে নিই। করে নিয়ে আমি আবার একটু বেরোবো। আমার গাড়িগুলো আজকে সব ওয়াশিংয়ে যাবে, আমার টু হুইলারটাও যাবে, ফোর হুইলারটাও যাবে। তাই তাড়াহুড়ো করছি যে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একদম লাঞ্চ সেরে আমি একা বেরিয়ে যাব। রান্নাবান্না ফাইনালি সব হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:15। এইবারে স্নানটা করে নেব। রুবেল অলরেডি স্নানে চলে গেছে, বাসন্তীও এদিকে চলে এসছে, ঘরদোর পোছাপুছি করছে। রুবেল স্নান থেকে বেরোলে রুবেলকে খেতে দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব। বাসন্তী ওদিকে করতে করতে সিঙ্কটার যে অবস্থা হয়ে যায় রান্না করার পরে, তারপরে সিঙ্কটা পরিষ্কার না করলে না তেল জমে থাকে, তো ওই জন্য রেগুলার বেসিসেই সিঙ্কটা পরিষ্কার করতে হয়। তো বাসন্তী ওদিকে কাজ করতে করতে আমি এদিকে ততক্ষণে সিঙ্কটা রেডি করে নিই পরিষ্কার করে একদম। তো করে নিয়ে তারপরে আমি চলে যাব একদম স্নানে। দেখো সব হয়ে গেছে, সিঙ্ক একদম পরিষ্কার চকচক করছে। তো রান্নার পরে না কিচেনটা এরকম পরিষ্কার না হলে একদম ভালো লাগে না আমার, তাই রেগুলার বেসিসেই আমি কিচেন সিঙ্কটার দিকে খুব নজর রাখি। রুবেলকেও খেতে দিয়ে দিয়েছি, ও তো কিচ্ছু খাবে না। একটা পটল ভাজা খা না রে। কেন? আর ওই বিয়ে মাছটা খা, একটা খেয়ে দেখ একটা। কেন বলছে কি? মা ওকে দিতে গেছে আর বলছে কি চোখ আছে আমি খাবো না। তো মাছের চোখ থাকবে না? তো মাথাটা বাদ দিয়ে দে, এমনি পেটটা খা। খুব করে চিবিয়ে খেয়ে নিতে হয়, তাহলে আর কাঁটাই লাগবে না। একটা ছোট মাছ ওখান থেকে তুলে খাবেই না ও। দেখো শুধু ডাল
শশা আর মাছ ভাজা খাচ্ছে, ওটা আমার ফেভারিট বলে, ডাল খাচ্ছে ওর ফেভারিট বলে। চলো, মাও ওদিকে বসে গেছে, আমিও বসে যাব এবার। আমার একটা ভিডিও একটুখানি এডিট করা বাকি আছে, ওটা করে নিয়ে আমিও বসে যাব, আবার আসছি কিছুক্ষণ পর। তাতে খেয়ে ওঠ। খাওয়া দাওয়া লাঞ্চ ফাঞ্চ সেরে বন্ধুরা, এখন বাজে 3টে। আমি চলে এসেছি গ্যারেজে, দেখি গাড়ি পরিষ্কার করব আর মোবিলটা চেঞ্জ করাবো, আর টুকটাক কিছু কাজ আছে গাড়ির, ওগুলো করিয়ে নিই। এইটা ওই মিররটা, হ্যাঁ ওটা অ্যাডজাস্ট করবি। চাবি কোথায় লাগানোই আছে দেখ, পেছন দিকটা, হ্যাঁ এটাকে এর মতো সাইড করে দিবি, ঠিক আছে? আর বাঁ দিকের ব্রেকটা ঠিক করবি, ডান দিকের ব্রেক শুটাও চেক করবি, ব্রেকটাও ঠিক করবি। দেখে নে পেছন দিকটা দেখা যাচ্ছে কিনা। ব্রেক শুটও না একদম লুজ হয়ে গেছিলো, মানে গাড়ি চালাতে বেশ ভয়ই লাগছিলো, ব্রেক ধরছিলো না। আর ডান দিকের ডিস্ক ব্রেকটাও একবার চেক করিয়ে নিলাম। এই গ্যারেজটা এত ভালো, আর বহু বছর ধরে আমার গাড়ির কাজ করছে, তো এখান ছাড়া আমি আসি না, খুব ভালো কাজ করে। ফাইনালি আমার গাড়িটা পুরো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবারে ওরা স্প্রে ফে করবে, জল ফল ঝরাবে, মোবিলটা চেঞ্জ করবে, করে এবার পুরো গাড়ি আমার রেডি হয়ে যাবে। তা লেগে গেল প্রায় ঘন্টাখানেক মতো লেগে গেল। এবারে এটা করে আমি আমার ফোর হুইলারটা নিয়ে বেরোবো। ফোর হুইলারটাও আজকে বেশ ভালো করে ওয়াশ করাতে হবে, মানে ইন্টেরিয়ার সমেত, পুজোর পর আর কিছু করা হয়নি। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে রাত্রি 10:30। আজকে সারাদিনে প্রচুর পরিশ্রম গেছে, সকালবেলা রান্না টান্না করে তোমরা দেখলে আমি বেরিয়েছিলাম, আমার টু হুইলারটা ইয়ে করলাম, স্কুটিটা আজকে কি বলে ওয়াশ করালাম, মোবিল চেঞ্জ করালাম, সব করালাম তোমরা দেখলে। তারপরে ওটা বাড়িতে রেখে আবার আমি আমার যে ফোর হুইলারটা রয়েছে ওটা নিয়ে ওয়াশিংয়ে গেলাম, কারণ এতদিন ধরে ভালো করে হুইলে তুলে করানো হচ্ছিলো না, জাস্ট বিকজ বৃষ্টি ফিষ্টি চলছিল বলে। তো ওইটাও আজকে করালাম, করিয়ে বাড়ি ফিরলাম, তখন বাজে 5:30, প্রায় 6টা বেজে গেছিলো। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমোচ্ছিলাম, মাঝখানে ইউটিউবে লাইভ ছিল, লাইভ করলাম। এখন 10:30 সময় ফাইনালি এখন ডিনার টাইম, তো তোমাদের দেখিয়ে দিই আজকে ডিনারে কী কী আছে, দাঁড়াও। এই যে আমি বাটার দিয়ে, এটা আমার খুব ফেভারিট খাওয়া, বাটার দিয়ে ভিন্ডি আলু ভাজা, আর এদিকে ডিম সেদ্ধ আছে, আলু সেদ্ধ আমি খাবো না, আর রুবেল ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত খাবে। আপাতত এবার খেয়ে দে, কিছু ভিডিও এডিট করা বাকি আছে, তার ক্যামেরাটা একটু অন্যরকম, কিছু ভিডিও এডিট করা, বসে পড়, কিছু ভিডিও এডিট করা বাকি আছে, ওগুলো করে নিয়ে শুতে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই তাহলে এন্ড করছি, আর এটাকে বাড়াচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, ফোনটা পড়ে যাবে কিন্তু, অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না। তাহলে চলো, টাটা, বাই বাই। সবাই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব অনেক কম আসছে, কিন্তু প্লিজ একটু রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো, কালকে একটা দারুণ ভিডিও আসছে, যেটা পাবে তোমরা মানডেতে। তো কালকে একটা অন্যরকমের কিছু মানে প্ল্যানিং আছে, তো মানডে না, ওটা পাবে তোমরা টিউসডেতে, না মানডেতেই পাবে, কারণ এই এখনকার ভিডিওটা পাবে সানডেতে, মানে কালকে সকালে, আর কালকের যে ভিডিওটা ব্লগটা করবো ওটা পাবে মানডেতে। সো প্লিজ কেউ মিস করো না, সবাই একটু সাবস্ক্রাইব করো, যারা দেখছো নন সাবস্ক্রাইবার প্রচুর জন দেখছো,
সেগুলো আমরা বুঝতে পারি, বাট কে কে দেখছো সেটা বোঝা যায় না। তো যারা নন সাবস্ক্রাইবার প্লিজ একটুখানি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো যদি তোমাদের ব্লগ ভালো লেগে থাকে। আর তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।